2017 সালে 8ই সেপ্টেম্বর ইলন মাস্ক ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। এটাই হলো সেই স্পেস স্যুট যা হয়তো একদিন মানুষকে মঙ্গলে নিয়ে যাবে। মানুষের মঙ্গল যাত্রা যতই দুঃসাহসিক পদক্ষেপ হোক না কেন, বহু পুরনো ও নতুন প্রশ্ন বারবার আমাদের ফেস করতে হয়। এই প্রশ্নগুলির মধ্যে সবথেকে কমন প্রশ্ন হলো, হাউ মাচ ইজ দিস গোনা কস্ট, কত খরচ হতে পারে মঙ্গলে যেতে। চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই ধরে নিচ্ছি আমাদের কাছে কিছুই নেই, সুতরাং একেবারে বেসিক থেকে শুরু করা যাক। সবার আগে আমাদের দরকার একটা রকেট, স্যাটার্ন 5 রকেট, যেটাতে করে অ্যাপোলো অ্যাস্ট্রোনটরা চাঁদে গিয়েছিল। তার দাম তখনকার দিনে ছিল $6 বিলিয়ন, এর বর্তমান ভ্যালু $41 বিলিয়ন, কিন্তু ওটা ছিল 1960-এর দশক। বর্তমানে রকেট ইঞ্জিনিয়ারিং ও স্পেস সায়েন্স অনেক উন্নতি করেছে, কিন্তু নাসার হাত ধরে যদি আপনি মঙ্গলে যেতে চান, তবে আপনার স্বপ্ন হয়তো পূরণ নাও হতে পারে। তার পেছনে অনেক কারণ আছে। বর্তমানে প্রাইভেট স্পেস কোম্পানি যেমন স্পেস এক্স যেভাবে এগিয়ে এসছে এবং তাদের নতুন রিইউজেবল রকেট টেকনোলজির কারণে মনে হচ্ছে খরচ দিনের পর দিন কমবে। স্পেস এক্সের ফ্যালকন 9 রকেট দাবি করেছে পৃথিবী থেকে মঙ্গলে মানুষ বা অন্য কিছু পাঠাতে তাদের $15,000 খরচ হবে প্রতি 1 কেজি বস্তুর জন্য। শুনতে ভালো লাগছে, কিন্তু প্রায় $1 মিলিয়ন খরচ হবে একজন 70 কেজি ওজনের মানুষকে পৃথিবী থেকে মঙ্গলে পাঠাতে। ফ্যালকন 9-এর থেকে বেটার অপশন হলো ফ্যালকন হেভি রকেট। এটা ওই একই কাজ $15,000 জায়গায় $7,000 করতে পারবে। সুতরাং আপনার ওজন যদি 70 কেজি হয়, তবে আপনি ফ্যালকন হেভি রকেটে করে মার্সে যেতে পারবেন মাত্র $4,62,000 খরচা করে। অনুমান করা হচ্ছে এই খরচটা কমে $1,00,000 থেকে $2,00,000 দাঁড়াবে, কিন্তু ওই খরচে শুধু আপনি পৌঁছাতে পারবেন। তবে মঙ্গলের মতো ইনহসপিটেবল প্ল্যানেটে আপনাকে সার্ভাইভ করতে হলে আপনার সাথে আরও অনেক কিছু প্রয়োজন। আপনি একা গেলে তো চলবে না। ফ্যালকন হেভির লঞ্চ কস্ট প্রায় $90 মিলিয়ন। ফ্যালকন হেভি একবারে 16,800 কেজি কার্গো নিয়ে যেতে সক্ষম, কিন্তু আমাদের প্ল্যান অনুযায়ী যদি আমরা মঙ্গলকে সেলফ সাস্টেইনিং কলোনিতে পরিণত করতে চাই, তবে হাজার ফ্যালকন হেভি রকেট আমাদের পাঠাতে হবে মঙ্গলের উদ্দেশ্যে। সুতরাং ফ্যালকন হেভি রকেট ব্যবহার করে মঙ্গলে সেলফ সাস্টেইনিং কলোনি বানানোর চেষ্টা মোটেও বুদ্ধিমানের কাজ হবে না। এর জন্য স্পেস এক্স বানাচ্ছে ইন্টারপ্ল্যানেটরি ট্রান্সপোর্ট সিস্টেম বা ITS। এই রকেটটি তৈরি হওয়া কমপ্লিট হলে এটি হবে মানুষের তৈরি সবথেকে বড় রকেট। এটি 600 টন কার্গো পৃথিবীর অরবিটে পৌঁছাতে সক্ষম হবে, যেখানে স্যাটার্ন রকেটের ক্ষমতা ছিল মাত্র 150 টন। ওই রকেটটিকে চালানোর জন্য থাকবে 21টি র্যাপ্টার ইঞ্জিন, যেগুলি ফ্যালকন 9 ও ফ্যালকন হেভির মার্লিন ইঞ্জিনের থেকে 3 গুণ শক্তিশালী। ITS রকেট প্রথমে স্পেসশিপকে পৃথিবীর অরবিটে লঞ্চ করবে, পরে রিইউজেবল ক্যাপাসিটিকে কাজে লাগিয়ে আরও কিছু ট্যাঙ্কার লঞ্চ করবে, যা পৃথিবীর অরবিটেই স্পেসশিপটিকে রিফিউল করবে। প্রতি 2 বছর পর পর পৃথিবী ও মঙ্গল সবথেকে কাছে অবস্থান করে। ওই সময় যদি মিশনটি লঞ্চ করা হয়, তবে ITS রকেট 3 থেকে 4 মাসের মধ্যে মঙ্গলে পৌঁছে যাবে। ধরে নিচ্ছি আমরা মঙ্গলে পৌঁছে গেলাম। এরপর সবথেকে বড় সমস্যা হলো আমাদের স্পেসশিপে আর কোনো ইন্ধন বেঁচে থাকবে না। তাহলে ফিরবো কিভাবে? ঘটনাচক্রে মঙ্গলের বায়ুমণ্ডল 95% কার্বন ডাইঅক্সাইড দিয়েই তৈরি। আমরা জানি কার্বন ডাইঅক্সাইডে আমরা নিঃশ্বাস প্রশ্বাস চালাতে পারবো না, কিন্তু কার্বন ডাইঅক্সাইডকে যদি হাইড্রোজেনের সাথে মেশানো হয়, তবে মিথেন গ্যাস তৈরি করা সম্ভব, যা দিয়ে আমরা আমাদের রকেটকে পুনরায় পৃথিবীতে ফিরে আনতে পারবো। সবকিছু শুনতে খুবই ভালো লাগছে ঠিকই, কিন্তু এত বড় প্রজেক্টের অনেক টেকনোলজিক্যাল ও ফাইন্যান্সিয়াল প্রবলেম তো থেকেই যায়। আমরা যদি মনে করি পৃথিবীর সমস্ত প্রবলেম শেষ হয়ে গেলে তারপর আমরা মঙ্গলের উদ্দেশ্যে রওনা দেব, তবে হয়তো কোনোদিনই আমরা মঙ্গলে যেতে পারবো না। হয়তোবা মঙ্গলের সমস্যার সমাধান করতে পারলে আমাদের পৃথিবীর বিভিন্ন প্রবলেমের সমাধান অটোমেটিক্যালি হয়ে যাবে। আপনার কি মনে হয়, আমাদের কি মঙ্গল যাত্রা করা উচিত? কমেন্টে লিখে জানান। লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য